করোনার জটিল রোগীর চাপ বাড়ায় রাজধানীতে দেখা দিয়েছে আইসিইউ শয্যা সংকট। হাসপাতালগুলোতে অধিকাংশ রোগী আসছেন শ্বাসকষ্ট নিয়ে। করোনা টেস্টের লাইনেও বেড়েছে ভিড়, সাধারণ বেডেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেখুন এআর বাদলের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কিছুদিন আগেও এখানে করোনা রোগীর সংখ্যা নেমে এসেছিল 100-এর নিচে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 271 জনে। খালি নেই কোনো আইসিইউ শয্যা। হাসপাতালটিতে দেখা যায় করোনার উপসর্গ দেখা দেয়ায় অনেকে এসেছেন পরীক্ষা করাতে। তবে রাজধানীর বেশিরভাগ হাসপাতালেই রোগীরা আসছেন করোনা সংক্রান্ত জটিল সমস্যা নিয়ে। আমার সর্দি কাশি জ্বর আছে, তিন চার দিন হলো, এর জন্য টেস্ট করতে আসছি। চার পাঁচ দিন ধরে ঠান্ডা জ্বর, শ্বাসকষ্ট কারণে আর কি এখানে ভর্তি করানো হয়েছে আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় করোনা চিকিৎসার জন্য নির্ধারিত 15টি হাসপাতালের মধ্যে 2টিতে কোনো আইসিইউ ইউনিট নেই, আর 24 জুনের তথ্যে দেখা যায় 4টিতে কোনো আইসিইউ শয্যা খালি নেই। এর একটি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে আইসিইউ শয্যা খালি না থাকলেও ভর্তির জন্য অপেক্ষমান আছেন বহু রোগী। আমার 10-12 দিন যেমন জ্বর, শ্বাসকষ্ট, ওষুধপত্র খাইতেছি কমতেছে না। যেহেতু এখন ঢাকার মধ্যে ভারতে ভ্যারিয়েন্ট করোনা ঢুকে গেছে, টেনশনটা কাজ করছে, এটা স্বাভাবিক কাজ করে। বাইরের জেলা থেকে রোগী ঢাকায় এনে ভর্তি করানোই শয্যা সংকট দেখা দিয়েছে বলে মনে করেন মুগদা মেডিকেল কর্তৃপক্ষ। 14টা বেড আছে উপরে আইসিইউতে, 14টা বেডই ফিল আপ, এবং হচ্ছে আমাদের কিউতে এখন প্রায় 20 জনের মতো এখনো কিউতে লোক আছেন, যাদেরকে হচ্ছে যে যারা আইসিইউ ভর্তির অপেক্ষায় আছে সুযোগ যদি পান। এখন যে পেশেন্ট আমরা পাচ্ছি দেখা যাচ্ছে একটা ক্রাইসিস, যে কোভিড তো ঢাকায় ঢুকে গেছে, রাইট? তা এখন আপনি কি করেন? ঢাকার ভিতরেই তো আছে, তা বাইরের থেকে আর ঢুকানোর দরকার নেই, বরং ঢাকার ভিতরে যারা আছে তাদেরকে বরং ইন্টারনালি হিউম্যান মুভমেন্ট কমানোর যা যা ব্যবস্থা আছে সেগুলো করা। নিজ থেকে সতর্ক না হলে করোনা সংক্রমণ পরিস্থিতি জটিল হয়ে পড়বে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ আর বাদল, আর টিভি, ঢাকা।